আচ্ছা তো আমি ক্লাসের মাঝখানে টাইম দিব আমি দুই তিনটা মেথড দেখানোর পর আমি আপনাদের সময় দেব আপনারা কোশ্চেন করতে পারবেন তো জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট স্ট্রিং আমি আপনাদের কনসোল করে নিয়ে দেখিয়ে দেব আসলে ফাইলটা কানেক্টেড কিনা টেস্ট লেখো তো টেস্ট লেখার পর এখানে টেস্ট দেখাচ্ছে ভালো কথা এখন আমরা আসি যে কি হবে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং গুলো শিখতে পারি ওকে তো স্ট্রিং মেথড বলতে কি বোঝাচ্ছি নর্মালি আমরা একটা সেন্টেন্স লিখতে পারি তাই না ঠিক আছে তো ধরেন কনস্ট্যান্ট সেন্টেন্স ইকুয়াল টু সেন্টেন্স সেন্টেন্স ইকুয়াল টু ধরেন লিখলাম যে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অতএব এই একটা দেন সেন্টেন্স লিখলাম ওকে এই আচ্ছা এটা আউট করে দেই এটা আমি কনসোল লক করলে আপনারা ভালোমতো জানেন এটা এখানে শো করবে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এটা শো করতেছে একটা সেন্টেন্স দেখলাম এখন আমরা ইন ফিউচারে অনেক ধরনের এরকম কাজ করব যেগুলোতে আমাদের বিভিন্ন টাইপের কাজ এখানে করা লাগবে তো এটাকে ম্যানুপুলেট করার জন্য অনেকগুলো ওয়ে আছে এগুলোকে বলা হচ্ছে মেথড ঠিক আছে একটা ছোট এক্সাম্পল আমি আপনাদের দিতে চাইতে পারি ধরেন এখন কথা হচ্ছে ধরেন আপনি দুইটা স্ট্রিংকে যোগ করবেন ঠিক আছে ফর এক্সাম্পল আমার তো দুইটা অপশন আছে ফর এক্সাম্পল দ্য লেট আমি লিখলাম এই গুড মর্নিং এর সাথে কিছু একটা অ্যাড করতে ঠিক আছে আর আপনি কিভাবে অ্যাড করবেন এটা একটা মেথড আছে আমি নর্মালি শিখছি কি যে আমি চাইলে এটার সাথে আহ প্লাস করে কিছু একটা অ্যাড করতে পারি আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম তাই না বাট এটা ছাড়াও কিন্তু এটাকে হলো কনক্যাট বলি আমরা মানে আমরা এড করে এটা কনক্যাট বলি স্ট্রিং কনক্যাটিনেশন বলি এটা বাদও অনেক একটা অপশন আছে মানে ইনবিল্ড মেথড আছে তো এটা কিভাবে আমরা করতে পারি তো এটার জন্য আমরা যেটা ওকে আচ্ছা তো কনক্যাট দিয়ে একটা কাজ করতে পারে যে আমাদের গ্রিটিং স্পেলিং ভুল লিখছিলাম এই ব্রিটিং এর সাথে কনক্যাট করে কি হবে মানে যোগ করে আমরা কি অ্যাড করবে আমি বললাম ফর এক্সাম্পল আমি বললাম যে এভরি ওয়ান লেখাটা আমি সো দেখেন এখানে কি হয়েছে আমি যখন লিখছি গ্রিটিং ডট কন ক্যাট ভিতরে কি এভরি ওয়ান এটা মানে কি যে গ্রিটিং এর ভিতরে যে ভ্যালুটা আছে গুড মর্নিং এটার সাথে এভরি ই যোগ হয়ে যাবে তো দেখেন যোগ হয়ে গেছে বাট অনেক উইয়ার্ড ওয়েতে যোগ হয়েছে মানে ভালো মতো না এখানে স্পেস নাই বোঝা যাচ্ছে না একসাথে লেগে গেছে এটা আমি কিভাবে সলভ করব তো এটাকে সলভ করার জন্য আমরা বেশি একটা কাজ করতে পারি একটা স্পেস দিতে পারি বা একটা কমা দিতে পারি তো স্পেস দিলে যেটা হবে না স্পেস তৈরি হবে আর যেটা কমা দিয়ে দিই এই গুড মর্নিং এর পর একটা পামা আসবে তার মানে যদি আমি একটা সেন্টেন্স এর সাথে একটা সেন্টেন্স যোগ করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি অপশনটা কি যে একটা সেন্টেন্স আছে আমার কাছে ওইটার সাথে আমি ধরেন একটা স্ট্রিং আছে এটা এক্সট্রা অ্যাড করব কনক্যাট করব তখন আপনারা ওই ভ্যারিয়েবল যেটার মধ্যে স্ট্রিংটা আছে ওটার ভিতরে ডট কনট্যাক্ট লিখে প্যারেনথেসিস এর ভিতরে যে ভ্যালুটা পাস করবেন সেটা কি হবে এর সাথে যোগ হয়ে যাবে তো স্পেস দিলে যেটা হবে কারণ যদি স্পেস নাই then so, space join এটা দুটো}}{|তো এটা কি এটা মেথড তো এই মেথডটা কখন আমরা ইউজ করব যদি আপনাকে কখনো বলা হয় যে জয়েন জয়েন টু অর মোর স্পেস যদি কখনো এরকম গিনটাকে কোনো কোশ্চেন করা হয় ঠিক আছে তাহলে আমরা এই কনক্যাটটা ব্যবহার করতে পারি আচ্ছা এটা একটা মেথড হলো আচ্ছা তো আরেকটা মেথড আমরা এখন দেখব সেটা হচ্ছে অনেক সময় কি হয় কিছু উইয়ার্ড স্পেস থাকে স্পেস বলতে আমি কি বুঝাচ্ছি আচ্ছা তো স্পেস বলতে ধরেন আমার সামনে পিছে অনেকগুলো স্পেস আছে ফর আমার বাংলাদেশ এটাকে আমি আরেকবার নিয়ে আসলাম আমি একটা কাজ করি এটাকে লেপ দিয়ে করে ফেলি বা এটাকে যেটা গুরু পরে আসে এটাকে আমি আরেকবার ইউজ করতে পারি ধরেন এই সেন্টেন্সের এই পাশে অনেকগুলো স্পেস আছে এই পাশে তো স্পেস বোঝা যাবে না স্টিক দেখুন যখন এখানে এক্সট্রা স্পেসগুলো আসছে তার মানে এখানে একটা এক্সট্রা খালি জায়গা তৈরি করতেছে না হ্যাঁ সো এটা একটা প্রবলেম হবে ইন ফিউচারে যখন আপনি ধরেন গুগলে যে সার্চ আমরা যখন এই গুগলে সার্চ করি কি তাই না সার্চ করে কি হয় আমি যখন স্পেস দিয়ে সার্চ করি যদি আমি লিখি যাওয়া স্ক্রেপ্ট খেয়াল করি আমি যখন যাওয়া স্ক্রেটে সার্চ করি আমি নতুন টাইপের ওখানে এখানে দেখেন আমি অনেকগুলো স্পেস দিয়ে করলাম ক্যাল করে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে যদি এখানে জিনিসটা ট্রিম হয়ে যায় ট্রিম মানে কি ধরেন আমি যখন সার্চ করবো ওরা কি করে জানেন ওরা কিন্তু এতগুলা এই যে এতগুলো স্পেস কিন্তু কাউন্ট করে না এই যে আমি আগে এতগুলো স্ক্রিপ্ট দিলাম সো এতগুলো স্পেস দিলাম স্পেস গুলো কি করে স্পেস গুলো তারা রিমুভ করে দেয় সো ওরা চেক করে দেখে যদি কখনো আনইউজুয়াল কোনো স্পেসিং থাকে যেটা সেটা রিমুভ করে এরপর যেন সার্চ করে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে সো অনেক সময় কেউ ভুল করে স্পেস দিয়েও কিন্তু সার্চ করতে পারে ঠিক আছে এটা আমি ইন ফিউচারে দেখাবো যে এটা কি এটা এর কিন্তু প্রবলেম তৈরি হয় তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করে জানেন একটা মেথড আছে এটাকে বলা যাচ্ছে ট্রিম রিমুভ হোয়াইট স্পেস আচ্ছা তারখন আমাদের স্পেসগুলো আছে এইগুলো চাই আমি রিমুভ করতে পারি যেমন সেন্টেন্স অলরেডি কি স্পেসিং সহ আছে এটাকে আমরা কনসোল করার পর এমন দেখাচ্ছে আশেপাশে তো আমরা কি করতে পারি যে কনসোল ডট লগ এই সেন্টেন্স যেটা আছে অ্যাকাউন্ট আমি সেই দেখেন এই ট্রিঙ্ক করার সাথে সাথে দেখেন দেখেন এখান থেকে স্পেসিং গুলো চলে গেছে আচ্ছা এটা কিন্তু মাঝখানে স্পেসিং করি তাহলে কি হচ্ছে ওই মাঝখানে স্পেসিং কিন্তু সেই কোন চেঞ্জ করবে না ও জাস্ট কি করে শুরুতে অথবা শেষে যদি কোনো অড স্পেসিং থাকে সেটাকে হেডিমোভ করে দেবে বা ক্লিয়ার করে দেবে ওকে তো এটা বলা হচ্ছে ট্রিম এটাও একটা মেথড তো এটা মেইনলি কাজে লাগবে যেন আমরা সার্জ বার্ন নিয়ে কাজ করি

আমার এখানে এন্টার ইউর নেম একটা ফিল্ড তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে আর এখানে আমি যে ব্যালুটা বসাবো এটা কোথায় গিয়ে বসবে এটাও কিন্তু আমি যেটা সেট করতে পারি এটা একটা এক্সাম্পল আমাকে দেখাই ধরেন ফ্রম মানে কি ফ্রম আর একটা হচ্ছে আপনার অ্যালার্ট ধরেন নিউ নোটিফিকেশন দেখলাম নোটিফিকেশন দেখলাম কি অ্যালার্ট অ্যালার্ট মানে কি ব্রাউজার একটা অ্যালার্ট দেখাবে অ্যালার্ট এমন দেখাতে পারে

দেখা যায় আচ্ছা এটা আপনাদের বুঝতে হবে যাই হোক সো অ্যালার্ট হচ্ছে কি যদি আমি কোনো অ্যালার্ট দেখাতে চাই জাস্ট এই কল করলেই ডান আচ্ছা যদি এটা ছাড়াও করি তাও অ্যালার্ট দেখা ঠিক আছে আচ্ছা তো আমরা যদি অ্যালার্ট ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারি আর কি আচ্ছা কে তো এই অ্যালার্টের মতো অনেকটা সিঙ্গার হচ্ছে কি ফ্র প্রম্পট হচ্ছে কি বিল্ডিং এখান থেকে এটার মাধ্যমে যেটা করা পথ সেটা হচ্ছে কি যে আমি ডেটা নিতে পারি ইউজার থেকে চাইলে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে কনসোল ডট লগ ইউজার ঠিক আছে মানে এখানে আমি যেটা লিখবো সেটা এখানে দেখাবে ধর আমি স্পেস দিয়ে লিখলাম হচ্ছে আইমান তো এন্টার দিলাম দেখেন স্পেস দিয়ে কি আইমান এখানে চলে আসছে না তো এটা কি এটা প্রবলেম স্পেস দিয়ে লিখছি আমি চাচ্ছি যখন কনসোল লক করা যাতে স্পেস সহ আমার ডেটাগুলো এখানে না দেখায় বুঝতে পারে না

তাই না বাট আমার কোয়েশ্চেন এটা কেন দেখাইছি দেখাই বুঝতে পারে এটা আমরা কেন ইউজ করছি বুঝতে পারছি যদি আমরা চাই যে না কোন একটা জিনিস অনেক কেস আছে যে এটার প্রয়োজন হইতে পারে আপনি এক জায়গা থেকে এটা আনলেন আরেক থেকে এটা যোগ করবেন কিভাবে যোগ করবেন এসব মেথডে কিন্তু যোগ করতে হবে বা কানেক্ট করতে হবে আর কি ঠিক আছে মানে এটা একটা ওয়ে আর কি ইনকেস ইন ফিউচার লাগতে পারে যদি আপনাকে ইন্টারভিউতে আক্স করা হয় যে দুইটা স্ট্রিংটা আমরা কিভাবে যোগ করতে পারি তাহলে আপনি বলতে পারেন যে জাস্ট যোগ আমরা জাস্ট প্লাস করে দিলেও হয়ে যায় আরেকটা একটা অপশন আছে কনকেটেনেশন মানে কনকেটার মাধ্যমে করা যায় মানে দুইটা স্ট্রিং কে আমরা জোড়া লাগাবো আর কি ওকে তো এখন আপনার কাছে ভ্যারিয়েবল এটা একটা আছে এখন তো আরেকটা ভ্যারিয়েবল থাকে কি হয় জোড়া লাগাবো ফর एग्जांपल ধরেন হচ্ছে এ এখান থেকে পড়া যায় গুড মর্নিং এখান থেকে আমি নিতে পারি এই যে ঠিক আছে তো এটা আমি কি করলাম এখানে আমি ইনজারটা বসাই দিলাম সো ওকে আউটপুটটা এখানে দেখাবে তো এটা আমি আপনাদের একটু অফ করে রাখলাম ওকে সো আচ্ছা আমি এখন যদি এন্টার নামটা দেই ধরেন আমার নাম হচ্ছে ধরেন ওকে দেই দেখেন গুড মর্নিং বাপি আসছে না এটা কেন আসছে এটা কেন কিভাবে করলাম তো এখান থেকে ডেটা নিলাম যেটা আমরা শিখলাম যে প্রম্পটের মাধ্যমে ডেটা নেওয়া যায় যেটা মাত্র শিখলাম ঠিক আছে এখানে আমি যা লিখবো সেটাই দেখাবে তার ভিতরে একটা ফিল্ড তৈরি হবে ফিল্ডে আমি যা ইচ্ছা বসাতে পারবো ওইখান থেকে আমি ডেটাটা এখানে বসাই দিলাম দেখেন চলে আসছে না এখন যে স্পেসিং তৈরি করতে চান ওইটা করা যায় হয়তো আমি এখানে একটা স্পেস দিব হলে আমি এখানে আলাদা করে একটা স্পেস তৈরি করে এখানে কমা দিয়ে দিতে পারি এটাও সেই এখন যদি আমি আরেকবার নাম দিলাম এন্টার দিই বা এন্টার দিলেও কাজ করবো যে গুড মর্নিং ফাইন বুঝতে পারছি এগুলো ইউজ কেস কিভাবে কাজ করতেছে আমরা যদি কোনো কিছু কানেক্ট করতে চাই বা কোনো কিছু যদি আমাদের স্পেসিং ইস্যু থাকে ঠিক আছে তাহলে আমি আপনাদের ক্লিয়ার করে এই যে দিদি শিখলাম যে সিম করে স্পেস রিমুভ করা যায় কনক্রিট দিয়ে যোগ করা যায় এটাকে আমার টু দুইটাকে আরো কানেক্ট করে দেখাই ফর এক্সাম্পল এখন যদি আমার কোন একটা ইউজার ভুলবশত স্পেস দিয়ে দেয় ধরুন সে কি করলো এখানে কিছু এখানে কিছু স্পেস দিল দিয়ে তারপর নাম তার নামগুলো ফাইন দেখলো এরপর ইন্টার দিল তারা দেখছেন কত বড় স্পেস তৈরি হয়েছে তো এটাকে আমি কিভাবে ফিক্স করবো তো আমরা এই মাত্র শিখলাম না যে ট্রিম করলে স্পেসিং গুলো রিমুভ হয়ে যাবে দেখি সলভ হয় কিনা দেখলাম হচ্ছে পাহি এখন যদি আমি স্পেস দিয়ে আবার ফাইন দেখি ওকে দেই স্টিল কিন্তু এখন স্পেস কিন্তু তৈরি হয় নাই ওইটাকে সে রিমুভ করে দিছে এখন কি আমরা ইউজ কেস গুলো বুঝতে পারছি যে কোনটা কিভাবে কাজে লাগতেছে জি ভাই বুঝছি

তাও দেখেন জিনিসটা এভাবে দাঁড়াচ্ছে তাই না তারপর আমি আউটপুট টাকে কনসোল করতেছি তাই না তো এই নর্মালি করতে যেগুলো দেখবেন কি এখন সেন্টেন্স আরো বড় হয় আরো কয়েকটা জিনিস আমি অ্যাড যদি করতে চাই ঠিক আছে তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে বা একটু বেশি হ্যাসে হচ্ছে ঠিক আছে বারবার অ্যাড যোগ করো মানে স্ট্রিং কনক্যাট করো এরপর হচ্ছে বসাও আবার স্ট্রিং লেখো আবার প্লাস দাও আবার ভ্যারিগুলো দাও ঝামেলা তাই না সো এটাকে সহজ করার জন্য আমার টেমপ্লেট লিটারাল নামে কিছু একটা আসছে সেটা কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে আমার এই ব্যাকটিক দিয়ে ব্যবহার করা হয় ওকে সো ব্যাকটিক দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা আমরা একটু দেখে ফেলি চলেন তো এখন প্রথম হচ্ছে তো ব্যাকটিক দিয়ে ব্যবহার জন্য সবচেয়ে ইজিএস্ট হচ্ছে ব্যাকটিক ব্যবহার করা তারপর আমরা এখানে যেটা লিখছি ঠিক আছে এই যে দুই ইউনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে কপি করে আমি এখানে বশাই দিলাম বশাই এখান থেকে যে প্লাসগুলা বা জিনিসগুলা ছিল এগুলো আমি সরাই ফেললাম এই ক্লাসগুলা বশাই সরাই এখন আমি যদি কনসোল লক করি পুরোটা আসতেছে বাট কি আমার ডাইনামিক ভ্যালু তো এখানে আসে না পি ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ বসবে এখানে নাইনটি নাইনটি তো ডাইনামিক হলো না তো ব্যাকটিক মধ্যে যে ডাইনামিক একটা সেন্টেন্স তৈরি করতে আমরা চাই তখন সেই ক্ষেত্রে কি করতে হয় এই ডলার সিম্বল দিয়ে আমার ভ্যারিয়েবল গুলো পাস করতে হয় ব্যাকটিকের এর ভিতরে এখন যদি দেই এখন দেখেন ডি ইউ নো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখন কিন্তু পারফেক্টলি সে বসে গেছে

তো যদি আপনাদেরকে ভ্যারিয়েবল সহ সেন্টেন্স কখনো বানাইতে বলে আপনারা আপনারি কি করতে পারে এই যে দিয়ে ডাইনামিক করে এখানে বসা পারেন ভ্যারিয়েবল গুলো যেখানে যেখানে ডাইনামিক গুলো চেঞ্জ হবে এটা থেকে আমাদের এটা বেশি রিডেবল ওকে আচ্ছা তো এটাকে বলে টেম্পল ডিটার কারণ আমরা ওকে তো এটা হলো আরেকটা মেথড মানে এটা টাইপ বলতে পারেন তো এটা আমরা প্রায় সময় ইউজ করবো ইন ইন ফিউচারে একটা সুবিধা আমি আপনাদের বলছি আমরা কিন্তু আমি যেভাবে সেটা এভাবে কাজ করবে এখানে স্পেস সহ কিন্তু সে কাজ করবে যেটা কিন্তু নর্মালি স্প্রিং এগুলোতে পসিবল না আপনারা বুঝতে পারছেন যদিও এটা আমি আগের ক্লাসেও দেখাইছিলাম

এটা আমার আপাতত কনসোল কর্মসূর্য রাখা দরকার নেই এটা টেক্সট আছে আমার কাছে হ্যালো ওয়ার্ড সো আমি আপনাদের জিনিস ক্লিয়ার করে দেই এই প্রত্যেকটা স্ট্রিং একটা ভ্যালু আছে মানে আমি স্ট্রিং এর ভিতরে কতগুলা লেটার আছে ইভেন স্পেস সহ এটাকে আমরা কাউন্ট করে বের করতে পারি যদি আমি কনসোল ডট লগ লিখি টেক্সট ডট লেন আমি সেভ দেই তাহলে কি আসছে 11 এখানে 11 কেন আসছে এটা আমরা বুঝি হ্যালো হচ্ছে একটা হ্যালো জিরো ওয়ান টু থ্রি ফোর স্পেস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ওকে তার মানে কি এখানে এগারোটা লেটার বা হচ্ছে এগারোটা ডিজিট আছে স্পেস সহ স্পেস সহ কি এগারোটা লেটার আছে তো এই প্রত্যেকটাকে আমরা টোটাল টোটাল ভ্যালু হচ্ছে কত ইলেভেন তো যখন এখানে প্রোগ্রামিং সে কাউন্ট করা হয় মানে এটা লেন্থ হচ্ছে এখানে এগারোটা

একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো লেটার স্পেস সহ আছে আমরা বের করতে পারি কি হবে ডট লেন্স দিয়ে তার মানে এটার টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে কত ফোরটি স্পেস আর কি আচ্ছা তো আমরা এইভাবে বের করতে পারি এখন এটা বের করছি কেন এটা আমি আপনাকে বোঝাই এটা লেন্থ হচ্ছে খুব ভালো কথা এখন আমার আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে এইগুলা যে আমার প্রত্যেকটা লেটার এগুলো আবার নিজস্ব একটা ইন্ডেক্স আছে ইন্ডেক্স মানে বুঝছি ইন্ডেক্স মানে হচ্ছে এই যে হ্যালো দেখতেছেন একটু মার্ক করে দিই তাহলে বুঝতে পারবেন খুবই ইম্পর্টেন্ট টপিক সো এই হ্যালো দেখতেছেন এটা ইন্ডেক্স আছে এটা ইন্ডেক্স ভ্যালু হচ্ছে কত জানেন এটা হচ্ছে 0 এই ই এটা হচ্ছে 1 এল 2 আরেকটা এল 3 সেভাবে করে কি 0 1 2 3 4

তো এই এইচ এর ইন্ডেক্স টা আদৌ জিরো বা ই এর ইন্ডেক্স টা আদৌ ওয়ান এটা আমি কি হবে বের করব ওটা জাস্ট প্রথমটা আমি বের করে দিব ঠিক আছে তো এটা বের করার জন্য একটা অপশন আছে আমার সাবজিং এ আসার আগে আমি আগে বের করি ইন্ডেক্স ঠিক ইন্ডেক্স তার ইন্ডেক্স বের করার জন্য আমার টেক্সট ডট লেন্থ আমি কি লেন্থ বের করতে পারতেছি লেন্থ কত আসছে আমার 11

আমি যখন ডাব্লিউ বের করতে চাই ডাব্লিউ হচ্ছে সিক্স কি হবে সিক্স এইট হচ্ছে জিরো ই হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডাব্লিউ কি সিক্স সিক্স দেখাচ্ছে তার মানে আমি একটা লেটার যদি ইন্ডেক্স বের করতে চাই সেটা কিন্তু আমরা এই ইন্ডেক্স অফ দি বের করতে পারি টেক্সট এর ভিতরে এ ডাব্লিউ এর ইন্ডেক্স হবে ঠিক আছে তো এগুলো আমরা চাইলে ইন্ডেক্স যদি আপনাকে বলে কিভাবে ইন্ডেক্স বের করতে স্ট্রিং এর তাহলে আমরা ইন্ডেক্স অফ দিয়ে বের করতে পারি মানে বেসিক্যালি সে কোন পজিশনে আছে সে ছয় নাম্বার পজিশনে আছে ওকে এটা উল্টাটাও চাই আমরা করতে পারি যদি আমি জানতে চাই আচ্ছা তো আরেকটা হচ্ছে ধরেন ইন্ডেক্স দিয়ে বের করা যায় যে ছয় নম্বর ইন্ডেক্স কি আছে এটা বের করে কনসোল ডট লগ এ টেক্সট ডট চার এড মানে ক্যারেক্টার এড তাই আমি বললাম এই ছয় নাম্বার ইন্ডেক্স এ কি আছে সেভ দিলাম ডব্লিউ আছে মানে উল্টাটাও করা যায় মানে কি আপনি এটা মাথায় রাখবেন প্রোগ্রামিং এ যখন আপনি ইন্ডেক্স বা একটা বের করা ট্রাই করতেছেন আর আউটকাম যদি মাইনাস ওয়ান আসে তার মানে হচ্ছে কি নট ফাউন্ড মানে এটা পাওয়া যায় নাই এই কনসেপ্টটা অলওয়েজ মাথায় রাখবেন যদি হয় যদি মাইনাস ওয়ান আসে ইনকেস কোন কারণে ঠিক আছে তাহলে ধরে নেবেন কি সেটা পাওয়া যায় না

এরপর ইন্ডেক্স অফ হচ্ছে লেন্থ আর ক্যারেক্টার অ্যাড এ তিনটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন যদি থাকে আপনারা চ্যাটে জানাবেন অবশ্যই আর যদি বুঝে থাকি তাহলে চ্যাটের মধ্যে জি লেখেন কিছু একটা লেখেন এগুলা ইউজ করে কি কাজে বের করবে এগুলো তো সামনে যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে যাবেন বা ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যারে যাবেন বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন তখন না বুঝবেন এগুলো কেন শিখতেছে ওকে কারণ এগুলো যা শিখতেছে একটাও কি মানে অকাজে শিখতেছে সবগুলোই লাগবে ঠিক আছে সবগুলোই কি লাগবে আচ্ছা এখানে একটা ভালো একজন কোয়েশ্চেন করবে তিনটা এল আছে এখন ও কোন এল এর কথা বলতেছে তুমি ইনডেক্স অফ যদি তুমি এল দেই তাহলে সে কোন এল এর কথা বলবে ভালো কোয়েশ্চেন করছো ধরুন আমি দিলাম ছোট ধরে এল একটা তাহলে এখানে কি আসছে এটা হচ্ছে ছয় নাম্বার এটা দুই দুই আসছে কারণ যখন আপনি ইন্ডেক্স অফ দিয়ে বের করবেন তখন সে অলওয়েজ প্রথমটাই বের করে আপনাকে দেখাবে এটা হচ্ছে আরেকটা বিষয় শুধু তাই না আমি যদি বের করে দুইটা এল কোথায় আছে এটা বের করে দাও তখন সে বের করে দিবে যে দুইটা এল কোথায় আছে ঠিক আছে তখন কে বলছে দুই নম্বর ইন্ডেক্স আছে ওকে যদি আপনি এই ইন্ডেক্সটা এই এলটা বের করতে চান তাহলে কিভাবে বের করবেন তখন হয়তো আপনাকে বের করতে হবে এল ও দিয়ে তিন নম্বর ইন্ডেক্সে আছে

তখন জিনিসটা হবে কি লাস্ট ইন্ডেক্স অফ মানে শেষ থেকে কাউন্ট করা শুরু করবে লাস্ট ইন্ডেক্স অফ দেখেন নাইন আসছে কেন নাইন আসছে সে লাস্ট থেকে কাউন্ট করা স্টার্ট করবে এখান থেকে কাউন্ট করা স্টার্ট করবে ওকে লাস্টে এই ইন্ডেক্স কি আছে এটা বের করে দিতে আর যদি আরো ক্লিয়ার চান বা মাঝখানটা বের করতে চান তখন সেই ক্ষেত্রে কি করতে হবে এর আশেপাশে কিছু একটা অ্যাড করতে হবে যাতে আইডেন্টিফাই করতে পারবো এটাকে মিন করতেছে ওকে আচ্ছা তো এটার এটার ইন্ডেক্স কি আসছে এটা লাস্ট ইন্ডেক্স মানে কি এটা অবশ্যই আমার ভ্যালু নাইন আসার কথা লাস্ট ইন্ডেক্স যেহেতু আচ্ছা তো এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স ওকে সো যদি আমি নরমাল ইন্ডেক্স ব্যবহার করি তখন সে এখান থেকে কাউন্ট করা শুরু করে কাউন্ট করা শুরু করে এটা কোথায় আছে প্রথমে যেটা সেটা আমাকে দিয়ে দিতে ওকে যদি আপনি স্পেসিফিক বলে দেন যে এল এর পরে ও আছে ওইটাকে বের করে দাও তখন সে চেক করে দেখবে যে এল এর সাথে ও কোনটার সাথে আছে সে তিন নম্বর ইন্ডেক্সে আছে

প্রথম দেখছিলাম হচ্ছে টেক্স ডট টেন্স টেক্স ডট টেন্স এর কাজ কি এখানে যতগুলা লেটার আছে এটা লেন্স কত মানে কতগুলো লেটার এখানে আছে স্পেস সহ এগুলো আছে এগারোটা ভালো কথা টেক্স ডট টেন্স এর কাজ এরপর টেক্স ডট ইন্ডেক্স অফ এই যে টেক্সট বা এই যে স্ট্রিংটা আছে বা সেন্টেন্সটা আছে এটার ইন্ডেক্স এ ডাব্লিউ এর ইন্ডেক্স কত বা একটা লেটারের ইন্ডেক্স কত যদি বের করতে চাই একটা সেন্টেন্সের ইন্ডেক্স কত বা ধর ডাব্লিউ ও আর এখানে পুরোটা লেক্সিকারণ কি ধরো এখন ডাব্লিউ ও আর অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে

এই যে অফ এখন সে বুঝবে তাই না তো এখন বুঝার জন্য আমাকে হয় ডাব্লিউর লিখতে হবে নাহলে ডাব্লিউ ও আর কে লিখতে হবে নাহলে সে বুঝবে কেমনি কাকে সে কি করবে প্রথমটাকেই দিবে

এটা তারা আসলে বেসিক একটা ওয়ার্ড কে আমরা আসলে খুঁজতে পারি যে এই সেন্টেন্স মধ্যে ওয়ার্ডটা আছে কি সেটাও বের করতে পারি আমি আপনাদের আবার বলতেছি যদি এটা না পাই যদি আমি বড় ভাতের কে দিই দেখেন ও কিন্তু পাবে না মাইনাস ওয়ান দিয়ে দিছে কারণ কি কারণ হচ্ছে বড় হাতের কেসও কেউ কিন্তু নাই ছোট হাতের কেসও আছে এটাও কিন্তু একটা ইস্যু এটা সলিউশন পরে দেখাচ্ছি আচ্ছা আমাদের ছোট হাতের কেসও দিতে হবে আর যদি না পাই তাহলে তো মাইনাস ওয়ান দেখাবে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি ওকে আচ্ছা ইন্ডেক্স অফ দি আমি মাত্রটা ক্লিয়ার করলাম লাস্ট ইন্ডেক্স মানে কি ওই শেষের থেকে কাউন্ট করবে এখান থেকে কাউন্ট করে দেখবে যে এখানে লাস্টে এল কোনটা আছে তাহলে এই ভ্যালুটা দেখাবে সবার আগে বা বললাম হচ্ছে ধরেন দুইটা কে আছে এখন কোন কে এর কথা সে বলবে দেখেন আমি সেভ দেই তাহলে আমাকে 17 দেওয়ার কথা 17 দিয়ে রাখছে তো এই তো 17 দিছে কারণ কি এখান থেকে সে চেক করা শুরু করছে লাস্ট ইনডেক্স অফ আর নর্মালি ইন্ডেক্স অফ দিলে সেইখান থেকে কাউন্ট করা শুরু করে তো এখানে যদি আমি দেখেন কে দেই তাহলে দেখেন ভ্যালুয়ারটা অন্য ভ্যালু আসবে সিক্স আসছে ঠিক আছে কারণ কি সেইখান থেকে কাউন্ট করা শুরু করছে এই ছিল ডিফারেন্স ইন্ডেক্স অফ দিলে এখান থেকে কাউন্ট করে লাস্ট ইন্ডেক্স দিলে এখান থেকে কাউন্ট করা স্টার্ট করে আর আশেপাশে আমরা লেটার অ্যাড করি কেন যাতে সে ওদের খুঁজতে সুবিধা হবে কোনটার কথা মিন করতেছে বা কার কথা বলতেছে অবশ্যই যাতে কেস সেন্সিটিভ না হয় মানে বড় হাতের ছোট ইস্যু থাকলে কিন্তু আমার মাইনাস ওয়ান দিয়ে দিবে

আমি বললাম 8 10 কি আছে ডি আছে 17 নম্বর ইনডেক্সে কি আছে কিছুই নাই ওকে লিস্টে এমন আছে 15 নম্বর ইনডেক্সে কি আছে কি আছে সো আমরা ইন্ডেক্স বের করতে পারি মানে সো দ্বারা ইনডেক্সের সাহায্যে লেটার বের করতে পারি যে এই এত কি আছে দ্যাটস ইট সবগুলো কাজে লাগবে যখন আমরা প্রবলেম সলভিং করব বা আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো বানাবো সবগুলাই কাজে লাগবে এটা আস্তে আস্তে সামনে বুঝবো এখন হয়তো বা কম বুঝতেছি কারণ এটা প্রাইমারি স্কেচ সবকিছুই মনে হবে কেন শিখতেছি একটা সময় গেলে মনে হবে যেগুলো কেন শিখলাম না ঠিক আছে আচ্ছা গেল সো আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউজ থাকার কথা না যদি থাকে আমি ক্লাসে এসে আরেকবার রিক্যাপ দিয়ে দিতাম সমস্যা তো এটা গেলো ইন্ডেক্স আর লেন্থ বের করা আচ্ছা লাস্ট ইন্ডেক্স ইন্ডেক্স নাই আচ্ছা

ট্রু বা ফলস দেখাবে যদি বলি ছোট হাতের ওয়ার্ড আছে কিনা বের করে দেখাও ফলস দেখাচ্ছে কারণ কি এখানে কিন্তু বড় হাতের ছোট হাতের ম্যাটার করে সো এটা আমার খেয়াল রাখতে হবে আমি যদি এরকমও বড় হাতের এভাবে তাও কিন্তু ফলস দেখাবে সো এক্স্যাক্ট ম্যাচ না করলে কাজ করে না ঠিক আছে সো আমি চলে এভাবে সার্চ করতে পারি যে টেক্সটের মধ্যে এই ওয়ার্ডটা আছে কিনা বা টেক্সটের মধ্যে আহ এই যে হেল ওয়ার্ডটা আছে কিনা সো এরা যদি পেয়ে যায় কোনো এক কারণে আপনাকে কন্ডিশন বা কনসোলে বা প্রিন্ট করে ট্রু দেখাবে প্রিন্ট মানে বলতে হচ্ছে এখানে ভ্যালুটা দেখানোর প্রিন্ট বোঝায় কনসোলকে আমি প্রিন্ট বলি আচ্ছা তার মানে আমরা যদি পাই একটা ওয়ার্ড যদি খুঁজে পাওয়া যায় সেটা ট্রু আসবে যদি না পাওয়া যায় তাহলে ফলস আসবে সো ইনক্লুডস সো আপনি যদি যে একটা মধ্যে এই লেখাটা আছে কিনা তাহলে আমরা ইনক্লুডস দিয়ে জিনিসটা করতে পারি আচ্ছা আবার এই সেমটা সার্চ জুম করা যায় ঠিক আছে এটা আমি ইনক্লুড দিয়ে লিখে দিই ইনক্লুড আর দা সার্চ তো এটা একদম সিমিলার আর ঠিক আছে তো আমি এটাকে দিলাম হচ্ছে সার্চ সার্চে যদি আমি লিখি আমি ধরেন সার্চে লিখলাম কি লেখা যেতে পারে ইনটু তো এটা ইনটু তো পাঠাই দেই আর সার্চে লিখলাম ওয়ার্ক আছে কি ওয়ার্ক আছে ওয়ার্ক তো মনে হয় আছে এই যে আছে

তো এখানে দিলে যেটা হচ্ছে ইন্ডেক্স শো করবে আর এখানে ধরো হচ্ছে ট্রু আর ফলস শো করবে আর কি আপনি চলে যে কোনো একটা কাজ লাই করতে পারেন অথবা এইগুলো ইউজ করা যায় তো এই সবকিছু মিক্স করে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করে ফেলবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আর তো সিনারিও উপর ডিপেন্ড করে আপনি ইনক্লুজ ইউজ করতে পারেন সার্চ ইউজ করতে পারেন ইভেন চলে এগুলো ইউজ করা যায় ওকে এগুলো হচ্ছে রিসেন্টলি আসছে মানে ধরেন এগুলো আসার আগে মানুষ এগুলো ইউজ করতো বাট যখন আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট ইভলভ হয় বা আপডেট হয় ওরা নতুন নতুন বিষয় নিয়ে আসছে সিম্পলিফাই করার জন্য সার্চ ইনক্লুড যেগুলো নিয়ে আসছে কারণ ট্রু আর বুলিয়ান দিয়ে আমরা রেজাল্ট দেখতে পারি আবার ইন্ডেক্স দেখতে পারি আমি নিজে একটু কনফিউজ ছিলাম যে ডিফারেন্ট আসার কথা ছিল যাই হোক ধন্যবাদ তো এখন আমরা নেক্সট ডে ছোট হাতের বড় হাতে যে ইস্যুটা একটু বলতেছিলাম তখন ধরে সেটা বলতে পারি একটু আপার কেস ভালো আর কেস ওকে মানে আপার কেস লোয়ার কেস কিভাবে কাজ করে ধরেন

এইটা সব ছোটাদের হয়ে গেছে ওকে এটা হচ্ছে আমাদের ডিফারেন্স আচ্ছা সো এটা হচ্ছে अपर কেস এটা হচ্ছে লোয়ার কেস সো যদি আমরা কিছু চাই যে একটা সেন্টেন্সকে সব বড় হাতের করে দিব তাহলে টু अपर করতে পারি আর যদি লোয়ার কেস করতে চাই তাহলে পুরোটাকে ধরে লোয়ার কেস করতে পারি তো আমরা যেটা টেক্সট মানে হচ্ছে আমাদের সেন্টেন্সটা बेसिकली এ পুরোটাকে ধরে বড় হাতের করলাম ছোট হাতের করলাম

ওকে মোটামুটি দেখছি ওকে তো নেক্সটে আসি এখন আমরা হচ্ছে সাবস্ট্রিং নামে কিছু একটা আছে এটা দেখি ওকে বা সাবস্ট্রিং স্লাইস এরকম কিছু মেথড আমার আছে ঠিক আছে তো এগুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমার দেখা লাগে সাবস্ট্রিং এটা কি যদি আপনাকে

এখন এখানে একটা সাবস্ট্রিং সাজেস্ট করতেছি আমি একটা সাবস্ট্রিং আমি নিজে করে দেখাই ধরে এই লাইফ ইজ শর্ট এটাকে আপনি ভাগ করবে কি ভাগ করবেন জানেন আমরা ইনডেক্স শিখছি না যে ছয় নম্বর ইন্ডেক্সে কে থাকে আট নম্বর ইন্ডেক্সে কিভাবে বের আমরা জানি তাই না সো ইনডেক্স দিয়ে ভাগ করা যায় কি হবে আমি বললাম এই কোড যেটা আছে বা আমি এখানে বললাম যে লেট সাবস্ট্রিং ইকুয়ালস এই কোড যেটা আছে

এখন আপনার কিছুই আসবে না লাইফ ইস পুরোটা আসছে কারণ আমি ভাগ করি নাই আমি বললাম এটার ভিতরে ধরেন চার নাম্বার ইন্ডেক্স থেকে দশ নাম্বার ইন্ডেক্স যা তারা ভাগ করে দিয়ে দাও তো দেখেন এই চার নাম্বার ইন্ডেক্স কি আছে চার নাম্বার ইন্ডেক্স আমরা যদি কাউন্ট করি জিরো ওয়ান টু থ্রি ফোর ওকে সরি আমি তো এখান থেকে করতেছিলাম এক দুই তিন আচ্ছা জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এটা হচ্ছে চার নাম্বার ইন্ডেক্স তো এর আগের থেকে শুরু করে আচ্ছা আমার মনে হয় ইস থেকে আসছে আচ্ছা ঠিকই আছে এখানে আমি চার স্পেস আচ্ছা আমি খেয়াল করিনি তো দেখেন স্পেস থেকে শুরু করে মানে চার নাম্বার ইন্ডেক্স স্পেস এখান থেকে স্টার্ট করে আমার হচ্ছে লাস্ট পর্যন্ত মানে দশ নম্বর ইন্ডেক্স তো এটা হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ হচ্ছে জিরো

এর মধ্যে যদি আমি আরো কিছু লেখা এক্সট্রা অ্যাড করি এনজয় এট এই একটা সেন্টেন্স আছে এখন আপনি চাচ্ছেন এই পুরো টা দেখাইতে না ওকে বা এমন কিছু হইতে পারে আমি একটা কি করলাম একটা লর আই এম গিভিং এটা বড়ানো হচ্ছে লর এম আছে ঠিক আছে আউটপুটে আবার আপনার লর এম ভ্যালু আছে ওকে আচ্ছা

তাহলে দেখেন কত বড় লেখা এমন চলে আসছেন আচ্ছা তো এখন আমি চাচ্ছি যে এত বড় লেখা দেখাইতে না ঠিক আছে অনেক সময় কি হয় অনেক বড় প্যারাগ্রাফ চলে আসছে এত পুরোটা দেখাবে না এখানে লাস্টে ডট 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 থাকে তাই না এটা কি হবে পার এটা আমরা ছেলে করতে পারি আমি বললাম যে না পুরোটা আমি দেখাবো না ওইখান থেকে শুরু করে সাবস্ট্রিং করবো সাবস্ট্রিং করে জিরো থেকে স্টার্ট করে আমি বলবো হচ্ছে কতগুলো দেখাব বিসটা ওয়ার্ড দেখাবো বিশটা লেটার দেখাবো সে দিলাম তাহলে বিশটা বিশ পণ্য দেখাচ্ছে ইন্ডেক্স আমরা বিষ না এখানে দেখাবে তিরিশ পর্যন্ত দেখি না অনেক সময় প্রায় সময় দেখি না কি দেখি যে আমাদের একটা রিড মোড থাকে বা দেখা গেছে পুরো সেন্টেন্স দেখায় না কার্ডের মধ্যে এখন সেন্টেন্স তো অনেক বড় পুরো দেখাবে না তার অর্ধেক কিছু পার্ট এ হবে করে লাস্টেম ডট 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 দিয়ে অ্যাড করতে পারে বা এরকমও হইতে পারে যে রিড মোড হয় না আমরা প্রায় সময় দেখি না যে রিড মোড থাকে একটা বাটন থাকে বিষয়টি কি এরকম ভাবে সাবস্ট্রিং করে বা কাট করে নিয়ে এসে দেখানো হয় তো এখন আমার যখন এপিআই থেকে বা ডেটা ডেটা টান দেওয়া হয় এটা তো অনেক বড় এখন আমার ওই কার্ড এবং জায়গা নেই এত ডেটা দেখানোর তো আমি কি করি ছোট্ট করে এটাকে ভাগ এভাবে ভাগ করে নিয়ে আসতে পারি এত বড় সেন্টেন্স আছে এটাকে ভাগ করে সাবস্ট্রিং দিয়ে বললাম তিরিশটার বেশি ডেটা দেখাবো না তারপর তার সাথে ডট ডট বা রিড মোড দিয়ে দিতে

রেসপন্স তো করা লাগবে বলেন সবাই কি ক্লিয়ার পর্যন্ত এরপর আপার ক্লেস লোয়ার ক্লেস তো বুঝার কথা এটা কিছু না আচ্ছা ক্লিয়ার না ওকে সো আমি আরেকবার বোঝানোর ট্রাই করি চলেন এখন সাবস্ট্রিং এর কাজ হচ্ছে আমরা একটা পোর্শন কেটে নিই আমি যদি আপনাকে বলি ভাই আমার এইখান থেকে স্টার্ট করে এখানে হয়তো স্পেসিং শর্ত চলে আসছে যাই হোক আমি বললাম এখান থেকে এ পর্যন্ত আমি দেখাবো এরপর আর দেখাবো না ঠিক আছে বা আমার এত বড় লেখা আছে আমি পুরোটা প্রিন্ট করতে যাচ্ছি না

ওয়ান আচ্ছা এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে এম এ গিয়ে থেমে যাবে মানে এম বাদ দিয়ে ইউ পর্যন্ত আর কি সম্ভবত তো ওই পর্যন্ত কেটে ফেলবে কেটে খালি এতুরকম দেখাবে তো দেখি এটা কাজ করে কিনা কনসোল ডট লগ শর্ট টেক্সট সেভ দিলাম এ দেখেন আসছে আমি যেটা বলছিলাম যে ইউ পর্যন্ত আমাকে দেখাবে দশ হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স এটা বাদ দিয়ে এ পর্যন্ত আমার প্রিন্ট করবে তো দেখেন এই পর্যন্ত আমাকে প্রিন্ট করছে না ঠিক এই পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিয়ে দিছে তো আমার যদি এমন কোনো সিচুয়েশন দাঁড়ায় যে কোন একটা পোর্শন আমার কেটে নিয়ে আসতে হবে এটা আমি খালি কাট করছি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাট করে আমাকে দাও ঠিক কতটুকু কাট করে আমাকে দিয়ে দিছে এখন এর সাথে কিছু যোগ করতে চাই সেটা করতে পারি যেটা প্লাস অথবা ডট 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 এড করলাম দেখে ডট ডট দেখাইলো যেটা আপনার আরো কিছু আছে বা লিখলাম যে রিড মোড ওকে যদি রিড মোডে চাপ দিলে কোন এক জায়গায় নিয়ে যায় বা বাকি লেখাগুলো প্রিন্ট হয় এটা পরে আমরা বুঝবো কিভাবে কাজ করে

মানে এখানে ওরা ওরা একটা এখানে আলাদা ফিল থাকে যদি ওরা ওরা এটা ইউজ করে না এই ক্ষেত্রে ওরা একটা দেখানোর জন্য বাট অনেক জায়গায় দেখবেন কি হয় যে পুরোটা দেখা এখানে ডট 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 দেওয়া থাকে বা বিগ মোড বাকি অর্ধেক অন্য জায়গায় দেওয়া থাকে এটা হচ্ছে আমার একটা মিনাজ ভাইয়ের ওয়েবসাইটে মনে আছে এটা হ্যাঁ আপনি যাই নিতে পারেন আচ্ছা এখানেও সরাই ফেলছে এখান থেকে শিলো আগে এটা এখান থেকে রিমুভ করে আচ্ছা তো এটা এখানে এই যে গুগলেই আছে দেখেন এই এত বড় লেখা গুগলকে দেখাইছে দেখায়নি এই পর্যন্ত দেখে ডট ডট দিয়ে দিছে দেখেন সব জায়গায় কিন্তু এটা দুই লাইন পরে ডট 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 এটা পুরো লাইন দুই লাইন কাভার করছে দুই লাইন পরে ডট ডট চলে আসছে কিভাবে করছে ওরা হচ্ছে এত পুরো না দেখে এই পর্যন্ত কাট করে বাকিগুলো ডট 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 দিয়ে দেখা দিচ্ছে যেটা আরো কিছু আছে এটা বুঝাইছে তো এটা আমরা সাবস্ট্রিং দিয়ে করতে পারি বুঝতে পারছি এখানে আপনি যাইছে দেখতে পারেন আমি ও ডট ডট রিড মোড মোড লিখেছি এই হচ্ছে বিষয় হ্যাঁ আমরা চাইলে জিরো কেন আমি আমি যেটা পারি দশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত কেটে নিয়ে আসবো এটা পসিবল সে দশ থেকে শুরু করবে দশে কি আছে এই মাসে দশ থেকে শুরু করে একদম চল্লিশ পর্যন্ত কেটে নিয়ে আপনাকে দিয়ে দিই আপনার যতটুকু লাগে বাট নর্মালি আমরা প্রথম লেটার থেকে স্টার্ট করি কাটাটা নর্মালি

তো অনেকে সাবস্ট্রিং স্লাইস ইউজ করে থাকে স্লাইস কেন ব্যবহার করে আচ্ছা এই জিনিসটা হচ্ছে একদম সিমিলার দেখেন কোন ডিফারেন্স বুঝবেন না ডিফারেন্স আছে ডিফারেন্স তো নাই তাহলে স্লাইস কেন ব্যবহার করবো না সাবস্ট্রিং কেন ব্যবহার করবো বা স্লাইস কেন ব্যবহার করবো সাবস্রিং কেন ব্যবহার করবো না যে কোনো একটা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই বা ডিফারেন্স এক জায়গায় যে স্লাইসের নেগেটিভ ব্যালু নামা যায় এ হচ্ছে ভালো বিষয় আর কিছু সময় তো নেগেটিভ ব্যালু কিভাবে কাজ করে এটা আমরা একটু ছোট করে দেখে বলি তো এখানে মাউস দিলে দেখবেন ভালো কথা প্রত্যেকটা মেথড কিভাবে কাজ করে মাউস দিলে দেখা যায় লেখা আছে কোনটা কিভাবে কাজ করে ওগুলো কিছু নাই মুখস্থ আছে কিছু জিনিস বুঝতে হবে মাথায় রাখতে হবে নাহলে তো হবে না এই যে তো এখানে আমাদের স্লাইসের ক্ষেত্রে কি বলছে আচ্ছা পোর্শন ডিম আছে এখানে এখানেও সেম স্টার্ট আর এন্ড দুইটা নাম্বার হবে ঠিক আছে নাম্বার আমি বলে দিই দুইটা নাম্বার নিচ্ছি আমি ফলো করতো দুইটা নাম্বার এখানে দুইটা বেশি নেই নাই আছে দুইটা নাম্বার একটা স্টার্ট আর একটা হচ্ছে নাম্বার নিলাম ভালো কথা ডিফারেন্সের ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স নেগেটিভ নাম্বার না আমাদের ধরেন আমি বললাম মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস টোয়েন্টি তাহলে কি আসলো আচ্ছা তখন এটা হচ্ছে জিনিসটা উল্টা হয়ে গেছে মনে হয় আচ্ছা আমি উল্টা করে ফেলছি মাইনাস টোয়েন্টি থেকে স্টার্ট করে মাইনাস ওয়ান যদি আমি এখানে তো আমি নিজে একটু কনফিউজ আমি একটু দেখে ফেলি ধর আমি যদি মাইনাস ওয়ান দিয়ে এখানে সেভ দিই নরমালি তাহলে কিছু দেখাচ্ছে না এটা পরে কিছু না আমি যদি মাইনাস ফিফটি দিয়ে কিছু এটা করি তাহলে বাকিটা দেখানোর কথা আচ্ছা আচ্ছা তো এটা বেসিক্যালি এখান থেকে স্টার্ট করে

টাইম এখানে আমি পুটাই প্রে শুরু করবে তাহলে কি আছে জিরো ওয়ান টু মানে এম থেকে শুরু করে বাকিটা দেখাই দিবে যদি আমি ব্যালু না দিই নর্মালি এটা এখানেও আছে যদি ব্যালু না দিই লাস্টে পুয়োটাই দেখাই দিই ওইখান থেকে শুরু করে পুয়োটা দেখাই দিবে এই আর কি বাট যদি আমি চাই ভাগ করতে তখন কি হবে নর্মালি আমরা জানি ওই একই ওয়েতে কাজ করে একইভাবে কাজ করে রিমোট এখান থেকে দেখাচ্ছে

তো এটা উল্টা কাজ করে বিষয়টা দেখেন আমি যদি শুরু করতে চাই মাইনাস থেকে সো এটা থেকে স্টার্ট হয় ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স করতে তাহলে থেকে কিভাবে স্টার্ট ওকে তো এটা দিলে হয়তো পুরোটা পেয়ে যাবো সিক্স মাইনাস সিক্স আমি দিই এখান থেকে স্টার্ট করা লাগবে আচ্ছা তো এটা হচ্ছে মোটামুটি বিষয় যদি আমরা নিতে চাই আর কি আর যদি মাইনাস পান থেকে দিই তাহলে হয়তো আমাদের ওই লাস্টের প্রশ্নটাই পাবে কনফিউজিং মানে লাস্ট এন্ড থেকে তারা হচ্ছে কাটা স্টার্ট করে বাট হচ্ছে কোন কতটুকু কাটবে এটা আমার এখানে আগে বলতে হয় আর কি মাইনাস টেন পর্যন্ত মানে ভাগ করে দিবে আমাকে তাহলে পুরোটাই চলে আসবে এখান থেকে স্টার্ট করে যত আগাবে দুটো বেলাটা আমরা আগে পাঠাই দেয় আর মানে ওদের রুলস অনুযায়ী তো জাস্ট এটাই ডিফারেন্স যেখানে মাইনাসটা ক্যারি করা যায় ঠিক আছে আর কিছু না আচ্ছা তো এটা যে সবসময় এমনটা ভাবে ইউজ বিষয়টা এমন না বাট তাও জেনে রাখলাম যে এখানে নেগেটিভ ভ্যালুতে লাস্ট ইন্ডেক্সটা এক্সেস করা যায় এরপর এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট পর্যন্ত যতটুকু নেওয়া দরকার আমি পুরোটা এবার মাইনাস দিয়ে নিতে পারি তো মাইনাস এইট পর্যন্ত দেই তাহলে কি দাঁড়ায় দেখেন আমার এখান থেকে এসে হলো মি পর্যন্ত এখানে এসে থেমে গেছে এই হচ্ছে বিষয় তো এখানে মাইনাসটা নামা যায় এটা হচ্ছে মানে পজিটিভ সাইড যে স্লাইস থেকে মাইনাস কাজ করে ওকে হলো ডিফারেন্স আর কিছু না বাট আমরা নর্মালি পজিটিভ ভ্যালু দিয়ে টাচ করি ওকে তো ইন কেস কিছু কিছু সময় বা একদম হয়তো বা কোনো একটা সময় আসতে পারে মাইনাস লাগতেও পারে কাছে তখন সেই ক্ষেত্রে স্লাইস ব্যবহার করতে পারে সো অনলি ডিফারেন্স কি এটা হচ্ছে স্লাইস টেক্স নেগেটিভেস

আমি সবকিছু দেখাইছি তাহলে এখন আমরা আসি প্রবলেম সলভিং এ আচ্ছা আমি আপনাদেরকে কন্ডিশন শিখাইছিলাম আশা করি আপনাদের মনে আছে তো কন্ডিশন কিভাবে কাজ করে আমি ধরেন ও একটা ফাইল করে দেয় কন্ডিশন ডট জে এস ওকে দুটো কন্ডিশন শিখে শিখাবো আপাতত যা শিখছি এগুলো নিয়ে আবার একটা প্রবলেম দুটো প্রবলেম সলভ করি রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে আমি আচ্ছা কন্ডিশনে আমরা কনসোল ডট লক করি ধরেন টেস্ট কাজ করতেছে ভালো কথা ওকে সো কন্ডিশনটা কিভাবে কাজ করে আমি আপনাদের আবার বুঝাই দিই প্রথম হচ্ছে ইফ ইফ আর এলস দিয়ে দুইটা কন্ডিশন আমরা দেখতে পারি মানে যদি ইফ মানে কি যদি যে যদি কিছু একটা না হয় তাহলে কিছু একটা হবে বিষয়টা এমন আছে তো ইফেলস কি শুধু ইফ দিয়ে কাজ করা যায় শুধু ইফ দিয়ে কাজ করি আমরা শুধু ইফটা দেখি আচ্ছা তো ইফ দিয়ে আমরা বুঝার ট্রাই করি যে কন্ডিশন কি হবে কাজ করে তো আপ অনেকে দেখবেন শুধু ইফ দিয়েই কি পুরো জিনিসটা হ্যান্ডেল করে ফেলে ওকে আচ্ছা তো এখন এই যে আমাদের ইফটা এখানে দেওয়া আছে তো ইফ কি এটা হচ্ছে একটা ব্লক আর এটা কি একটা স্কোপ আমরা শিখছিলাম না এটা স্কোপ রাইট তো এখন এটার ভিতরে একটা প্যারেন্থেসিস কিছু লেখছি এটা এটার ভিতরে একটা কন্ডিশন লিখতে হবে ভিতরে কি কিছু একটা কন্ডিশন আমার পাস করা লাগবে যে কি কন্ডিশনের ভিত্তিতে এখানে ভিতরে আসবে লগইন করবে মানে ভিতরে ঢুকবে আর কি লগইন না ভিতরে ঢুকবে আর কি ওই ঢুকবে সেখানে কন্ডিশন দেওয়া লাগে কন্ডিশন যদি সত্যি হয় তখন গিয়ে যদি আমার সমান সমান চু হয় তখন গিয়ে কি এখানে আচ্ছা কন্ডিশন ইজ নট ডিফাইন রিজন আছে কন্ডিশন কিছু এমন আর কি যদি আমার কন্ডিশন সত্যি হয় তখন গিয়ে আমার কি ব্লক উইল এক্সিকিউট এখানে এটা দেখেন যদি বাই ডিফল্ট দিছি আমি বা ট্রু দিয়ে মানে যদি সত্যি হয় তখন এটা হবে ঠিক আছে যদি কন্ডিশন আমার ফলস হয় তাহলে কন্ডিশন সত্যি হইলেই খালি এই ব্লকের মধ্যে তারা ঢুকবে আচ্ছা এটা আসলে আমি বুঝতে পারছি যে আমরা এখানে একটা ইফ কন্ডিশন বা ইফ স্টেটমেন্টে এখানে কন্ডিশন পাস করতে কন্ডিশন সত্যি হইলেই খালি ভিতরে ব্লকে ঢুকে জিনিসটা এক্সিকিউট হবে সেটা কখনোই এক্সিকিউট করবে না তো এটা হচ্ছে বেসিক স্টেটমেন্ট এখন আমরা একটু এক ধাপ সামনে যাই ধরেন আমার কাছে বলা আছে যে বার লেট নাম্বার ইকুয়ালস টু কত টেন ঠিক আছে আচ্ছা আমি কন্ডিশন দিতে পারি যদি নাম্বার সমান 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 দশ হয় তখন কে বলবো নাম্বার ইজ টেন হ্যাঁ এটা সত্যি নাকি নাম্বার সমস্যা দশ তো নাকি এটা আমরা জানি হ্যাঁ যদি স্ট্রিং দশ হয় তাও কি নাম্বার স্ট্রেন ট্রু আচ্ছা তো কন্ডিশন সত্যি দেখে দেখানো আসছে নাকি এটা আমরা শিখছি যে ডাবল ইকুয়ালস দিলে টাইপ ম্যাচ কর না যদি ট্রিপল ইকুয়ালস দেয় তাহলে কন্ডিশন চেঞ্জ হয়ে ওখানে কিছুই প্রিন্ট করবে না কারণ এই ব্লকে ঢুকতে পারে নাই কারণ নাম্বার সমান সমান টেন ইকুয়ালস কিন্তু ফলস এটা বুঝার জন্য আমি আরেকবার উপরে কনসোল করে ফেলি চলো এই জিনিসটা এখানে আসার আগে এখানে দেখবো কি আসে কি আসছে ফলস আসছে না ফলস মানে কি এখানে ফলস আসা মানে কি এটা প্রিন্ট করবে না প্রিন্ট করে নাই যদি আমি এটা নাম্বার একটা সমান সমান যদি দিতাম তখন কি আসতো তখন এটা সমান সমান কি ট্রু তো ট্রু মানে কি ব্লকে আসবে তো ব্লকে প্রিন্ট হয়ে গেল আছে তার মানে কি এখানে কন্ডিশন সত্যি হইলে এটা প্রিন্ট করবে আচ্ছা তো আমরা কন্ডিশন চেক করি তখন হয় সেটা ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে এখন আমরা আরেকটু দেখি আরেক ধাপ দেখি শুধু এভাবে যে তা আমরা বলবো যে নাম্বারটা কি দশের থেকে না ছোট আমি এটা নাম্বার ইতি সো আমি বললাম যে নাম্বারটা কি এ দশ থেকে না ছোট তো নাম্বার ইজ গ্রেটার আজ থেকে কিন্তু এই কি অফ বুঝবো আমাদের যদি খালি চোখে আমরা দেখি আমাদের নাম্বার সমান সমান দশ তার মানে কি দশ কি দশের থেকে বড় ছোট কিছু হয় এখানে কিছুই হয় এটা ফলস তো আমি যদি এখানে নর্মালি এখানে করার ট্রাইও করি তাহলেও দেখেন কি ফলস আসতেছে না তো ফলস এখানে প্রিন্ট হবে না তাই কিছুই আসে না ওকে আচ্ছা তো এটাই হচ্ছে আমরা এখন করার ট্রাই করছি তো আমি যদি বলি নাম্বারটা নাম্বার সমান চোদ্দ এখানে চেঞ্জ করে দিলাম তো এখানে চোদ্দ বসে যাবে চোদ্দ কি দশের থেকে বড় অবশ্যই বড় সেখানে নাম্বার সমস্যা চোদ্দ আচ্ছা এখানে দশ হবে সরি ভুল আমি আর এখানে হচ্ছে আমি আবার নাম্বার বলছি বুঝানো ট্রাই করলাম যে নাম্বার সমস্যা চোদ্দ চোদ্দ অবশ্যই দশ থেকে বড় তো এটা কন্ডিশন ট্রু এটা এখন ট্রু আসছে আগেই কনসেল করে ফেলছি তো ট্রু হলে কি ওটা প্রিন্ট হবে যে প্রিন্ট হয়ে গেছে তার মানে কন্ডিশন যখনই ট্রু হবে তখনই প্রিন্ট হবে আচ্ছা এখন আপনাকে একটা কোশ্চেন আমি করি সেটা হচ্ছে আমরা একটু আগে কি করছিলাম নাম্বার সমান সমান দশ দিয়েছিলাম বাট আমার কন্ডিশন ফলস আসছে কারণ কি কেন এটা দশ থেকে বড় হয় না ছোটও হয় না যেটা ফলস হয় বাট আমরা আরেকটা জিনিস চেক করছিলাম মনে আছে যে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল শিখছিলাম না বিষয়টা এমন আর কি যে হয় নাম্বার বড় হবে না হলে সমান হবে তো এটা তো ট্রু নাকি বড় না বাট কি সমান তখন দেখবেন যে আবার কন্ডিশন ট্রু দশ দশের থেকে বড় হবে না দশের সমান হবে হ্যাঁ দশের থেকে বড় হইলো কি একটি সমান তো নাকি এটা তো ট্রু একটা কন্ডিশন তো ট্রু

এটা ভ্যালু ধরলাম টু চেক করলাম যে ইফ যদি আমার ইজ অ্যাডমিন সমান সমান ট্রু হয় ঠিক আছে তো আমি বললাম যে কংসোল ডট লগ অ্যাডমিন ইজ লগড ইন কি আসছে অ্যাডমিন ইজ লগ ইন কেন আসছে কারণ হচ্ছে আমার এটা আমি অপর অফ রাখি এটা অফ হয়ে অ্যাডমিন ইজ লগড ইন কারণ কি আমরা এখানে চেক করছি আমরা বলছি বাই ডিফল্ট অ্যাডমিনের ভ্যালু হচ্ছে ট্রু যদি অ্যাডমিন সমান্তরাল ট্রু হয় তাহলে আসবে হচ্ছে অ্যাডমিন ইজ লগড ইন আর যদি অ্যাডমিন সমান্তরাল ফলস হয় তাহলে কি হবে কিছুই আসবে না লকে প্রিন্ট কোয়ানসার করবে না কারণ এটা কন্ডিশন ফলস ওকে এটা আমরা এখনো বুঝে গেছি সো এই কি আমরা ইফ স্টেটমেন্ট গুলো হ্যান্ডেল করতে পারি আরেকটা হচ্ছে এলস যদি এটা কখনো ইনকেস সত্যি না হয় তখন কি সে এলস আমরা দিতে পারবো না দিলে কোনো সমস্যা নাই না দিলে কিছু দেখাবে না আর এলস দিলে সুবিধাটা কিছু একটা দেখাবে যদি কখনো সে দেখে যে আমি কন্ডিশন দিয়ে কিছু করার ট্রাই করতেছি যদি কখনো মিসম্যাচ হয়ে যায় বা হচ্ছে না কন্ডিশন ফলস তখন সে সবসময় এলস এক্সিকিউট করবে আর এলস না দিলে কোনো ক্ষতি নাই কিছুই দেখাবে না আর কি ভালো জিনিস যাতে আমি বুঝতে পারে আছি এটা তো কাজ হয় নাই তো সবাই এখন কি বুঝতে পারছি যে ইফ এলস স্টেটমেন্টটা কি কাজ করতেছে সো ইফ কাজ করার জন্য একটাই কাজ করতে হবে সেটা কি এখানে কন্ডিশন ট্রু হওয়া লাগবে আর কিছু না আর আরেকটা বিষয় এভাবে ইকুয়ালস টু ট্রু দেওয়া আর শুধু এভাবে ইজ অ্যাডমিন পাখানো একই কথা বুঝতে পারছিস মানে ইজ অ্যাডমিন মানে কি

অথবা এভাবে দিয়েও চেক করতে পারে একই কথা ওকে বাট এটা হচ্ছে আরেকটা অপটিমাইজড ওয়ে আর কি দুইটাই কারেক্ট এভাবেও করতে পারো এভাবে দিলেও কাজ করবে এই দেখেন অ্যাডমিন ইজ লগড ইন তো এভাবে চাই আমরা কি ইফ এল স্টেটমেন্ট গুলো হ্যান্ডেল করতে পারি সো আশা করি ইফ এলস স্টেটমেন্টে কারো কোনো কনফিউশন থাকার এখন কথা তো এটাকে আমরা এখন কাজে লাগে আরো কিছু কাজ করবো স্ক্রিন এর মধ্যে আমি ছিলাম কি কাজ করবো ধরেন আমরা বললাম আপনাকে এটা টাস্ক দিই আমি টাস্ক হচ্ছে এমন ফাইন্ড ইফ দ্য ওয়ার্ড এনজয় ইজ প্রেজেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ওকে সো আমার এই একটা সেন্টেন্সের মধ্যে এনজয় লেখাটা আছে কিনা এটা বের করে আমাকে দাও এটা আমি এখান থেকে এখান থেকে করতে পারি আচ্ছা এটা কাজ করে এই জিনিসটা খুবই জ্ঞান জম

এখন দেখেন তো আমি বললাম যে ফাইন ইফ দা ওয়ার্ড এনজয় ইজ প্রেজেন্ট ইন দা নিউ গিভেন সেন্টেন্স তাই আমি বললাম আমার কাছে একটা সেন্টেন্স আছে সাপোজ এটা হচ্ছে নেচার ওয়ার্ডস নেচার ওয়ার্ডস নামে একটা দিলাম নেচার নামে একটা সেন্টেন্স নেচার ম্যাটার তো আমার কাছে একটা সেন্টেন্স আছে সেন্টেন্সের মধ্যে হ্যালো আই অলওয়েজ লাভ টু এনজয় দ্য বিউটি অফ নেচার সেন্টেন্স আমার কাছে আসে এখন আমার কাজ হচ্ছে এটার মধ্যে যে এনজয় লেখাটা সেটা বের করে আমাকে দেখাও ওকে আচ্ছা কীভাবে বের করবো তো আমরা শিখছি না অনেক কিছু এতক্ষণ ধরে তো আমরা কি বের করবো এটা বাইরে নিতে পারছি লেট সার্চ ফর বা কিছুটা সার্চ করো বা সার্চ এখানে যদি এখন সার্চ ওয়ার্ড বা সার্চ সেন্টেন্স বা সার্চ কেউ বলতে পারি কি সার্চ করতে হবে এনজয় একটা সার্চ করতে হবে আচ্ছা আমি আপাতত বরটা দিয়ে করলাম ওকে তো এখন এটা আমি কিভাবে সার্চ করতে পারি নর্মাল আমরা কি করতে পারি তো চেক করতে পারি তো দুইটা ওই আমরা এতদিন শিখছি ঠিকই শিখছি দেখেন তো একটা হচ্ছে সার্চ যে করলে কি আসবে ইন্ডেক্স আসবে ইনক্লুড দিয়ে করতে পারি ট্রু আর ফলস আসবে মানে একই অনেকভাবে করা যায় অথবা ইন্ডেক্স দিয়েও সার্চ করতে পারি সেটা দিয়েও করা যাবে তাহলে আমি একটা দিয়ে ট্রাই করে দিই সমস্যা তবে কন্ডিশন ইফ যে যদি তো এটা এভাবে করতে পারো যে সার্চ লেট সার্চ ভ্যালু ইকুয়ালস টু কি যে নেচারের ভিতরে ঢুকে সার্চ করো কাকে সার্চ করবা ইনক্লুড দিয়ে করতে পারি এই যে এখান যে ভ্যালুটা আছে ওকে কনসোল ডট লগ দেখে কি আসে আমার কাছে সার্চ ভ্যালু কি আসে আমার কাছে আচ্ছা এখানে কন্ডিশন কথা সার্চ ভ্যালু করে খেয়াল দেখেন আমি একটা ভ্যালু একটা সেন্টেন্স দেখলাম এখানে সার্চ করতে হচ্ছে বড় হাতের এনজয় চেক করে দেখলাম যে সার্চ ভ্যালু ভ্যালুডি কি বলছি নেচারের মধ্যে সার্চ করো সার্চ আসে কি বলতে কি বলেছিস এখানে বললাম এনজয় ডিরেক্টলি এটা বসানো দেয় বা আমি বললাম এর চেক করে দেয় মাইনাস ওয়ান যদি ছোট হাতে তাহলে কি হয় ছোট হাতের দিলে আবার কি ভ্যালু কিন্তু ঠিকই পাচ্ছে তাই না ছোট দিলে কি ভ্যালু কিন্তু ঠিকই পাচ্ছে তারপর বড় দিলে কি ভ্যালু পাচ্ছে না তো এটা একটা ইস্যু মাইনাস ওয়ান আসতেছে তো মাইনাস ওয়ান আসেই মানে কি আমার জিনিসটা হচ্ছে না তো আমি যদি দেখি এখানে ইনক্লুডস দিই বিষয়টা কিন্তু একইভাবে কাজ করবে টু আসবে বড় হাতের দিলে ফলস আসবে আমি যে একটা দিয়ে কাজ করতে পারি আচ্ছা তো আমি আপাতত ইনক্লুডস বা যে একটা একটা দিয়ে করলেই হবে তো আমি ধরেন হচ্ছে সার্চ দিয়ে করি আপাতত এটা স্টার্ট করছি এটা আরো মিনিংফুল বুঝাই জন্য তো আমার এখানে টোয়েন্টি ফোর আসতেছে বা ইনক্লুড দিয়েও করতে পারি যেহেতু ট্রু ফল ডিরেক্টলি আসতে আরো ইজি হয় আমার জন্য আচ্ছা তো এখন আমরা ইফ দিয়ে চেক করতে পারি যে যদি আমার এখানে ভ্যালুটা কি হবে তো এখানে পজিটিভ ভ্যালু যদি না আসে মানে চিন্তা করেন এখানে আমি কি পাচ্ছি এখানে আমি পাচ্ছি এটা পজিটিভ ভ্যালু হইতে পারে কি জিরো থেকে শুরু করে যে কোনো ভ্যালু হইতে পারে বাট মাইনাস ওয়ান হইলে সমস্যা আছে ওকে তো এটাকে আমি যদি উল্টা ভাবে চেক করি তাহলে কন্ডিশন একরকম দাঁড়ায় আর কি বললাম যদি সার্চের ভ্যালু মাইনাস ওয়ান এর উপরে চলে যাই এরকম করতে পারি মানে মাইনাস ওয়ান বড় হয় তখনও হইতে পারে বা কস টু মাইনাস ওয়ান হয় তাও হয় যদি মাইনাস হয় তাহলে কি বলতে পারি কনসোল লক নট করে আর যদি মাইনাস না হয় তাহলে হয়তো বা সেটা নট ফাউন্ড বলতে পারি দেখেন সো এখানে আমি সার্চ করে দেখলাম ছোট হাতের এনজয় বলছে এনজয় হ্যাজ বিন ফাউন্ড বাট আমি তো বড় হাতের এনজয় দেই এনজয় নট ফাউন্ড কারণ কি কারণ হচ্ছে এখানে ভ্যালু মাইনাস ওয়ান আসতেছে এখন মাইনাস ওয়ান দিয়ে আমি বলছি যে মাইনাস ওয়ান আসে তাহলে নট ফাউন্ড আসবে আর মাইনাস ওয়ান না আসা মানে কি একটা পজিটিভ ভ্যালু আসা মানে ফাউন্ড ওকে তো এখন আমি যদি ছোটাতে দেই একটা পজিটিভ ভ্যালু টোয়েন্টি আসছে এখন তাহলে এন্ড হয়ে ফাউন্ড সেটা হচ্ছে অলওয়েজ দিতে পারি অলওয়েজ নাইন ইন্ডেক্স অলওয়েজ হ্যাজ বিন ফাউন্ড আর যদি আমি অলওয়েজ বড় হাজার কিছুটা দিয়ে এফার করার ট্রাই করি তাহলে বলো অলওয়েজ নট ফাউন্ড মাইনাস ওয়ান আসতেছে তো এটা কন্ডিশন উল্টো হয়ে করা যায় আমরা নট বলছি ইকুয়ালস টু মাইনাস ওয়ান আসে মানে কি এটা হয় নাই কন্ডিশন ফলস তাই আমি নট ফাউন্ড দিয়ে দিছি যদি কন্ডিশন ফলস হয় মানে কি আমার এখানে অবশ্যই ট্রু হইতে হবে এটাকে উল্টাভাবে করা যায় এই একই জিনিস আরেকভাবে করা যায় কি হবে নট ইকুয়ালস টু মাইনাস তখন চেঞ্জ হয়ে যাবে নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান মানে কি যদি মাইনাস ওয়ান না আসে তখন গিয়ে ফাউন্ড আর এলস নট ফাউন্ড এই তো এখন দুই ক্ষেত্রে কারণ আমি একদিন দুইবার সেটা অফ করে দিই সেভাবে করলো কি অলওয়েজ নট ফাউন্ড অলওয়েজটা কি ছোট বড় হাতের এখন ছোটো দিই তো এটা সলভ করতে হবে যে ছোট হাতের বড়দের ইস্যু যাতে আমার এখানে না হয় ছোট হাতদের জ্যাম নেই দিই না কেন ওয়ার্ডটা ম্যাচ করলেই কাজ করবে এখন যখন এসটা বড় হাতের হয় বলে ওয়াইটা বড় হতে দিয়ে দিই তখন তো দেখাবে নট ফাউন্ড দেখাচ্ছে এটা সমস্যা বাট এটা তো আসে নাকি কেস সেন্সিটিভ ইস্যু হয়েছে এটাকে আমি কেউ সলভ করতে পারি তো এটা এখানে আমি একটা ছোট কাজ করতে পারি ছোট কাজ এমন বিষয়টা এমন যে আমার সব কিছুকে হয় বড় হাতে নিতে হবে না হলে সব কিছুকে ছোট হাতের নিতে হবে এটা খুব ইজিলি হ্যান্ডেল করা যায় যেমন আমি যে লেখাটা সার্চ করতেছি এটাকে আমি হয় পুরো বড় হাতের নিব না হলে পুরো ছোট হাতের নিব ওকে তো এটাকে দি হবে করা যায় আমি যেটা এক একবারে এখানে করেছি ঠিক আছে একবার এখানে করলে সুবিধা হচ্ছে এই যে

এটা যদি আমি শর্টকাটে করি এটা হলো শর্টকাট ওয়ে যদি আমি একটু আর একটু বড় করে করতে চাই তাহলে লেট ধরে নেচারকে চে করব নেচার লোয়ার পিস তাহলে নেচার ডট হচ্ছে লোয়ার কেস লোয়ার এরপর হচ্ছে সার্চকে লোয়ার কেস করলাম না

মানে হয়নি এভাবে করে বাট আমি স্টিল দেখাই দিচ্ছি আর কারণ আপনার কি বললেন যে কাকে সার্চ করবো এই লোয়ার কেসকে সার্চ করো লোয়ার কেসের মধ্যে সার্চ করো তো সব তারা ছোটাদের করে নিয়েছে এখন দেখেন কনসোল করে দিই সার্চ হলো লোয়ার কেস এই দেখেন এটাও ছোটাদের করে ফেলছে এখানে যে এটা ছিল এটা তো ছোটাদের করে ফেলছে এখন তো ম্যাচ করতে ইজি হবে দেখেন এখানে আমি যাই পাঠাই না কেন সব ছোটাদের হয়ে যাচ্ছে সব ছোটাদের ছোটাদের হয়ে যাচ্ছে তাই না তো এখন এখন সার্চ করতে সুবিধা হচ্ছে এখন কোনো ঝামেলা হবে না এই কারণে কি করলাম সব ছোট গেল নিয়ে অথবা সব বড় বড় হাতের নিতে পারেন কোনো সমস্যা নেই একইভাবে কাজ করবে এটা হচ্ছে কি একটু ভেঙে করলাম অথবা করতে অথবা আমি আমি ভেঙে করলো কাজ হবে এভাবে ভেঙে ভেঙে করতে পারে অথবা একবারও করতে পারে আচ্ছা আর এটা তো আমরা সার্চ দিয়ে করলাম একই কাজ ইনক্লুড দিয়ে করা যায়

সো এখন আমার মাইনাস পর্যন্ত চেক করবো আমি এখন ট্রু পর্যন্ত চেক করতে হবে এভাবে চেক করতে হবে যদি ট্রু হয় নর্মালি এভাবে এভাবে ট্রু সেট করা আর এভাবে দাওয়া একই কথা যেটা একটু কিছু খেলাম তো দেখেন বাই ডিফল্ট সার্ট ভ্যালু ট্রু এই ট্রুটাই যেখানে কত নাম্বার উনপঞ্চাশ উনপঞ্চাশ নাম্বার লাইনে ট্রু আসছে তো যদি ট্রু তার মানে এই লাইনে প্রিন্ট করবে হ্যাজ বিন ফাউন্ড এটা অলওয়েজ বিন ফাউন্ড আসছে আর না হলে নট ফাউন্ড ওকে তো আমি যদি এখন এমন একটা ভ্যালু দিই যেটা পাওয়া যাচ্ছে না তখন কি বলবে সে হবে টু সেট করা আর শুধু দিয়ে দাও একই কথা ওকে সো দুই ভাবে করা যায় হয় সার্চ দিয়ে করতে পারে না ইনক্লুড দিয়ে করতে পারে কি কাজ এইভাবে আমরা ব্রেকডাউন করলাম ওকে সো এখন যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে বা যারা বুঝিনি তারা একটু বলবেন যে বুঝি নেই

ধরেন আমরা চাইলে আপনাকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এটা জিমেল কিনে আপনি বের করে যাচ্ছেন ঠিক আছে ধরেন হচ্ছে আর একটা প্রবলেম সব দেখেন সেম কাজ এভাবে করতে পারেন চেক ইফ দা ইমেল অ্যাড্রেস ইজ জিমেল অর নট আর আপনি আলাদা করতে যাচ্ছেন আপনার জিমেল অ্যাড্রেস দেওয়া থেকে জিমেল কি জিমেল কি না ওকে

ডট সার্চ বা ইনক্লুডস বা যেটাতেই করেন কেন যেটাতেই করেন না কেন ইনক্লুড দিয়ে করি ইনক্লুড দিলে ট্রু ফলস আছে একটু সুবিধা হয় কিনতে ইনক্লুড চেক ফর এটা আছে কিনা ঠিক আছে আর যদি লোয়ার কেস ইস্যু থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি যে টু লোয়ার কেস দিয়ে দিব আর চেক ফর যদি লোয়ার কেস ইস্যু থাকে চেক ফর লোয়ার কেস ইস্যু হওয়ার কথা না কারণ এটা আমরা পারফেক্টলি দিয়ে দিব তাও আমি স্টিল দিয়ে দিলাম ঠিক আছে না দিলেও চলবে দেখ আমি কনসোল যদি দেখি সার্চ জিমেল তাহলে কি আসবে ট্রু পাওয়া আসবে আচ্ছা সেটা আমি অফ করে দেওয়া যে ট্রু আসতেছে তাই না আমি চেক করতে পারি সার্চ জিমেইল যদি থাকে বা ট্রু যদি হয় আপনাদের মধ্যেই করি ট্রু যদি হয় কারণ কনসোল ডট লগ ইমেল অ্যাড্রেস যেটা আছে আমার কাছে এটা হচ্ছে ভ্যালিড জিমেল

যাই হোক এগুলো আমি একসাথে ফাইল গুলো আমি আপনাদের ক্লাসরুম এ দিয়ে দিব এই যে রকম প্রবলেম সলভ করলাম আচ্ছা ওকে সো কারেন্ট চলে গেছিলো যাই হোক তো এটা ছিল আমাদের আজকে এ পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস তো স্ট্রিং নিয়ে আপনাদের ক্লাসরুমে কিছু প্রবলেম দেওয়া হবে ঠিক আছে তো স্ট্রিং এর প্রবলেমগুলো সবাই সলভ করে ফেলবেন আর এই যে ফাইলগুলো দেখতেছেন এই ফাইলগুলো আমি ক্লাসরুমে আপনাদেরকে হিট হবে অ্যাড করে দিব তো আপনারা আমরা ক্লাসরুমে যা টাস্ক দেখানো হয়েছে বা করানো হয়েছে সব কিছু আপনার পেয়ে যাবেন ওকে সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ